পঞ্চাশ বছর ধরে আমি পঞ্চাশ বছর আগের মতো করে তোমাকে তোমার নাম ধরে ডাকলাম, বিশ্ব প্রদক্ষিণ করে সেই ডাক পৌঁছুল তোমার কর্ণকুহরে। তুমি বললে, এই করোনার মধ্যে কেউ কাউকে এরকম চিৎকার করে ডাকে? আমি বললাম, পৃথিবীর কত টেলিফোন বন্ধ হয়ে গেছে, নিরুত্তর মৃত পড়ে আছে, তুমি বেঁচে আছো জেনে আনন্দ পেয়েছি। আর কতদিন ডাকতে পারবো কে জানে। নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে তুমি বললে, আমার বর আছে ঘরে। আমি বললাম, সে তো খুব আনন্দের কথা, তাকে বলে দাও আমাদের প্রেমের বারতা। তুমি বললে, ও ঘুমোচ্ছে, এই নগরীতে এখন শুধু করোনা, কবর আর মৃত্যু জেগে আছে। বললাম, জানি, তাই তো মনে পড়ে গেল। তুমি বললে, আজও তুমি ভুলোনি আমায়। আমি বললাম, ভুলেছি, মনেও রেখেছি।